আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে দারুণ একটা সাইট নিয়ে চলে আসলাম, ডবল বিটকয়েন। তো আপনি যেটা ইনভেস্ট করেন 24 ঘন্টা পরে সেটা ডবল দ্বিগুণ পাবেন, ঠিক আছে? আপনি যদি $5 করেন, 24 ঘন্টা পরে $10 পাবেন। মানে যে টাইমে আপনি ইনভেস্টটা করবেন ঠিক 24 ঘন্টা পরে সেই টাইমে ডবল ব্যাক পাবেন। এটা অটোমেটিক্যাল পেমেন্ট করে দিবে। আর এটা লঞ্চ করছে একদম নতুন, মাত্র 2 ঘন্টা হয়েছে লঞ্চ করেছে। তো এটার নামটা দেখেন, এই রকম রিলেটিভ সাইট অনেকগুলো আছে, ঠিক আছে? এই রিলেটিভ সাইট দেখেন, এই নামটা একটু ফলো করবেন, soilbit.com, ঠিক আছে? soilbit.com। তো এটা মাত্র 2 ঘন্টা হয়েছে লঞ্চ করছে। তো এখানে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আমি সেটা দেখাবো। তো এখানে দেখেন যে ইওর বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে? আর এখানে দিবেন আসছে এই ক্যাপচারটা, এই যে ক্যাপচারটা ফিল আপ করে দিয়ে এইখানে বসাই দিয়ে গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অলরেডি আমি এখানে ইনভেস্ট করে দিছি। তো ইনভেস্ট করার সময় লাইভে আমি দেখাতে যাচ্ছিলাম। তো আমি কি আর বলবো, যে ব্লক চেন যখনই ডলার সেন্ড করি তখনই দুইবার করে স্ক্রিন রেকর্ডার কেটে গেছে আমার, ঠিক আছে? তো আমি তারিখটা দেখাই দেবো যে আমি কবে ইনভেস্ট করছি, 40,087 ইনভেস্ট করছি। তো যাই হোক, প্রায় $2। তো এখানে জাস্ট ইওর বিটকয়েন ওয়ালেটটা দিবেন। তো আমি দেখেন এখানে বিটকয়েন ওয়ালেটটা পেস্ট করি এবং এখানে জাস্ট একটু ওয়েট করবেন। হ্যাঁ, তো আমার বিটকয়েন ওয়ালেটটা আমি পেস্ট করলাম এবং এখানে 43। তো আপনারা এখানে ক্যাপচারটা ফিল আপ করবেন, ঠিক আছে? সরি, এখানে 43, তারপরে 50। ওকে, তো আমি দেখেন কীভাবে ফিল আপ করছি। আপনাদের কয়েন বেস থেকে ওয়ালেটটা কপি করে আনবেন, ঠিক আছে? কয়েন বেস কিংবা ব্লক চেন থেকে করলে ভালো হয়, বেটার হয় সবচেয়ে। তো এখানে দেখেন আপনাদের ওয়ালেটটা দিবেন, আর এখানে যে ক্যাপচারটা আছে সেটা এখানে ফিল আপ করবেন। এখানে ফিল আপ করার পরে এখানে গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করলে হয়ে যাবে। এবং কীভাবে ইনভেস্টটা করবেন আমি দেখাচ্ছি। এর আগেও কিন্তু আমি একটা সাইট রিভিউ করছিলাম কিংবা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, ওইটা ছিল স্যার x2btc.io, ঠিক আছে? ওই সাইটটা ছিল x2btc.io। তো ওইটা আপনারা কী করছেন, সাইটটা যখন স্ক্যাম করছে তখনই ইনভেস্ট করছেন, ঠিক আছে? কী আর বলবো ভাই, হাসি পাইতেছে যে সাইটটা স্ক্যাম করার পরে যে আপনারা ইনভেস্ট করে দিচ্ছেন। আমি বলবো যে সাইটটা নতুন থাকতে ইনভেস্ট করবেন। দেখেন আজকে হয়তো 29 তারিখ, তো আসলে বিষয়টা বুঝতে পারছেন যে সাইটটা নিউ থাকতে ইনভেস্টটা করবেন, তাহলে ধরা খাবেন না। আমি সাইটটা আমি দেখেন আজকে ভিডিওটা মেক করছি, আপনারা যদি আজকে ইনভেস্ট করেন কোনো মতেই ধরা খাবেন না, কালকেও ইনভেস্ট করলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি 2-3 দিন পরে, 3-4 দিন পরে যে ইনভেস্ট করেন তাহলে তো ধরা খাবেন, ঠিক আছে? তো এখানে ইনভেস্ট করার জন্য এখানে মেক এ ডিপোজিট এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের একটা অ্যাড্রেস দেবে। তো আমি এখানে ক্লিক করি। তো এখানে দেখেন আমার 40,087 আমি ইনভেস্ট করছি, সেটা দেখাবো লাইভ। তো যাই হোক, একটু ওয়েট করবেন, লোড হচ্ছে। তো মেক এ ডিপোজিটে মানে আপনারা যখন ইনভেস্ট করবেন তখন মেক এ ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অ্যাড্রেস দিছে আপনাদের, এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে যায়। মিনিমাম $1 আর ম্যাক্সিমাম যত ডলার ইনভেস্ট করে পারেন, এদের কোনো লিমিট নাই। তো এই জায়গায় যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে ব্লক চেন কিংবা কয়েন বেস থেকে ডলারটা সেন্ড করে দিবেন। তো আমি সাজেস্ট করবো হয় $1 করবেন, তা নাহলে বেশি করবেন, $4-5 করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে $1-এর নিচে করবেন না, ঠিক আছে? আর তো এখানে মাই ডিপোজিটে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি কত 87 কিংবা কত ডলার ইনভেস্ট করছেন, ঠিক আছে? তো আমি দেখেন ইনভেস্ট করছি, তো সেটা শো করবে, 40,000 ইনভেস্ট করছি। এবং ঠিক যেটাই করছি সে 24 আওয়ার্স পরে সেই টাইমে, মানে 24 ঘন্টা পরে সেই টাইমে আমি পেমেন্টটা পেয়ে যাবো 80,087। ওকে, তো দেখেন এইখানে আমি তারিখটা দেখেন আজকেই ইনভেস্ট করছি। তো দেখেন এখানে তারিখ এবং টাইমও দেওয়া আছে। তো এইখানে আরও একটু দেখেন আমি এটা পেমেন্ট পাবো 30 তারিখে যেয়ে, ঠিক আছে? 30 তারিখে যেয়ে তো আমার ডিপোজিট অ্যাকাউন্ট 40,087 এবং আমি সেটা অ্যাক্টিভ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আপনারা যখন ইনভেস্ট করেন এইখানে অ্যাক্টিভ স্ট্যান্ডার্ড থাকবে। তো মূল কথা একটা বলা হয়নি, ওই যে ডিপোজিট পেজে যে, তো জাস্ট একটু ওয়েট করবো, আমি এখানে ভুল করছি। তো এই ডিপোজিট পেজে যে, মানে ভুল বলতে একটা কথা বলতে ভুল করছি, তো এই ডিপোজিট পেজে যেটা করতে হবে আমাদের ডলারটা সেন্ড করার পরে 15 মিনিট ওয়েট করতে হবে। ওরা লিখেই দিছে যে পেস্ট মিনিমাইজ করে রাখবেন, ঠিক আছে? মানে মিনিমাইজ করে ডলারটা সেন্ড করতে হবে। এবং এখানে দেখেন ডিপোজিট করার সময়, ঠিক আছে, আমি পার্ট টু পার্ট বোঝাই দিচ্ছি, তা নাহলে অনেকেই ভুল করবেন, আসলে বলবেন যে ডিপোজিট করে ভাই পেমেন্ট পাইনি, ইনভেস্ট করে পেমেন্ট পাইনি, তাই না? তো এইখানে দেখেন এখানে আপনাদের 15 মিনিট ওয়েট করতে, এই যে। তো এখানে দেখেন মাই ডিপোজিট পেজ, এখানে এই পেজটা কাটবেন না, এটা মিনিমাইজ করে আপনারা ডলারটা সেন্ড করে দিয়ে এই পেজে চলে আসবেন, কথাটা বুঝতে পারছেন, ঠিক আছে? মিনিমাইজ করে ডলারটা সেন্ড করে এই পেজে চলে এসে 15 মিনিট ওয়েট করে
আপনারা মাই ডিপোজিটে ক্লিক করে দেখবেন যে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, মানে আপনাদের ইনভেস্টটা অ্যাড হয়ে গেছে, এবং এটা 24 ঘন্টা পরে অটোমেটিক্যাল আপনার ব্যালেন্সে ব্যাক করে দিবে। ওকে, তো এখানে বেশি কত বেশি কিছু বলার নাই, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, সবাই একটা করে অ্যাকাউন্ট খুললে যে যাই সামর্থ্য আছে সেটাই ইনভেস্ট করে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো বাই বাই, নেক্সট টাইমে আরও ভালো টিটেল নিয়ে হাজির হবো। আর সাইটটা কিন্তু একদম নতুন, কারণ এরকম রিলেটেভের অনেক সাইট আছে, সেইগুলোতে ইনভেস্ট করবেন। দেখেন এটা আছে SWELL, সোয়েল বিট ডট কম, ঠিক আছে, SWELLBIT.com। তো এটা কিন্তু নিউ সাইট, তো সাইটের নেমটা ফলো করবেন তাহলে বুঝতে যাবেন। আর যারা ইনভেস্ট করতে চান ফার্স্টলি ইনভেস্ট করে দেবেন, ঠিক আছে, তাহলে ধরা খাবেন না। কিন্তু আপনারা যদি 2-3 দিন পরে যে যেরকম X2BTC.io, ওইটা আমি রিভিউ করছি কবে, আর আপনারা ইনভেস্ট করছেন কবে, যে আমি দেখছি 3 জন ইনভেস্ট করছেন, তারা তো ধরাই খাইছেন, কারণ পেমেন্ট পাননি আমি জানি, কারণ ওই জায়গায় শো করে। তো যারা ইনভেস্ট করতে চান, নাও ইনভেস্ট।